একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে সুপ্রিয় বিয়স আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত হয়েছেন প্রত্যেককে আমাদের পক্ষ থেকে প্রাণডালা অভিনন্দন ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানার ঐতিহ্যবাহী হেতিমগঞ্জ বাজার থেকে এই মুহূর্তে আমি রাহাত খান এবং আমার সাথে আছেন কামরুল ইসলাম আজকের হেতিমগঞ্জ বাজারের অবস্থা কেমন যাচ্ছে হেতিমগঞ্জ বাজার তা তুলে ধরার জন্য আজকে লাইভে আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং উপভোগ করতে থাকুন আমরা আজকের এই বাজার নিয়ে বাজারের দ্রব্যমূল্য নিয়ে কথা বলবো সেগুলা দেখবেন এবং আজকে আপনার সাথে দেখেন আমরা সবজি বাজার থেকে শুরু করে মাছ বাজার ঐতিহ্যবাহী হেতিমগঞ্জ পুরোটো বাজারটা আজকে তুলে ধরার চেষ্টা করব এবং বাজারের দ্রব্যমূল্য তুলে ধরার চেষ্টা করব আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমরা এগুচ্ছি আজকের এই সবজি বাজার আপনারা বিশেষ করে জানেন যে সবজি বাজারের অবস্থা হেতিমগঞ্জ বাজারে আপনারা সবাই জানেন যে এখানে কিন্তু তরতাজা সবজি পাওয়া যায় যেটা আপনারা সিলেট জেলার আমাদের ঐতিহ্যবাহী হেতিমগঞ্জ বাজারটুকু খুবই প্রমোট একটা বাজার যেখানে এলে তরতাজা সবজিগুলো পাওয়া যায় তার ধারাবাহিকতা এখন তো সিজনশীল নয় সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের কথা কাটিয়ে কিন্তু আমি সরাসরি সিলেটি ভাষায় চলে আসছি অনেকের অনুরোধ কিন্তু আমাদের ইতিমধ্যে লাইভে বলেছেন যে সিলেটি ভাষা কথা বলার জন্য আমরা এই মুহূর্তে সিলেটি মাতমু ওদৌকে আপনারা বিশাল আকৃতির কিন্তু শশা আমরা এইটা ওই লোকাল এরিয়ার কিন্তু এই শশা হেতিমগঞ্জের আশেপাশের এলাকার যেগুলো ওই লগি গ্রামর এগুলো ওই লগি শশা দেওয়া বিশাল আকৃতির শশা কিন্তু আজকে হেতিমগঞ্জ বাজারও উঠছে তরতাজা সব সবজি কিন্তু হেতিমগঞ্জ বাজারও পাওয়া যায় এটা আপনারা আমার সবার জানা ওইলগিয়া হেতিমগঞ্জের ওইলগি বাজার ওইলগি লতা যেটা ওইলগি এই মুহূর্তে আমরা জানি ওইলগি দেশ এবং প্রবাসের অনেকে আমরা লাইভে যুক্ত আসুন হেতিমগঞ্জ বাজারও যেটা ওইলগি আপনারা এই সিজনেবল যে জিনিসটা ওইলগি লতা ইসা দিয়ার লতা দিয়ে খুব মজা হয়ে লগি যে তরকারি হয়ে লগি আপনারা অবশ্যই জানা আছে সেই লতাটুকু আজকে বাজার ওর তরতাজার লতা হ্যাঁ আজকে এটা লতা কত করি আশি টাকা দাম দাম নিয়ে রাখুন জন্য যে দাম হয়েছে আগুন হয়েছে লতার দাম আর ওই কিরার দাম কত করে কইছে কিরার দাম একশো টাকা কেজি একশো টাকা কেজি কিরা শশার এ তোমার বাজার আজকে ওই তো যে বানাবে না কিরা কিন্তু এবার না আপনারা আপনারা জানেন আমরা আরো সামনে যাওয়ার চেষ্টা করবো আরো দেখানোর চেষ্টা করবো খাস ছোলা যেটা হইলো গিয়া আসলে খুবই কম এখন পাওয়া যায় আমরা এই সিলেটের কিন্তু খুব প্রসিদ্ধ একটা তরকারি প্রসিদ্ধ একটা সবজি কিন্তু খাস ছোলা দেখানি যে আনা খাস ছোলা হইলো গিয়া আপনারা এটা আলি বেসে না কেজি হিসাবে আলি বেশি আর আপনারা এই তরকারি কিন্তু তুলে ধরার আপনারা সঠিক ভাবে হোক সুপ্রিয় ভিউয়ার্স আপনারা জানলা যে এই খোলার দামও শশার দামও এবং ওই লগে আমরা লতার দাম জানাইছি ও আমরা চাষা কিন্তু একটা খদু লইয়া বইতাছ ওই লগে জানলা একটা খদু আরো ও আমরা চাষা ইয়া দাম করে খদুর দাম করে ওই লগে দেখি খদুর দাম ইগু দাম কত 200 টাকা ইয়া আল্লাহ 200 টাকা বলে এই খদুর দাম কইরা 200 টাকা আচ্ছা আপনি হোকা চাননি বাজার বাজারের দ্রব্যমূল্যর দাম মনে করে আপনারা খুব সস্তা খুব সস্তা আপনারা আত্মবৃত্তে তরকারি সবজি মাছ যা আছে আমরা কিনতাম পারি আমরা ইচ্ছে হইলে গিয়া তরকারি সবজি বাজারের পাশাপাশি আমরা গিয়া এখানেও দেখা হইলে কি পোল্ট্রি ফার্ম ইয়া আল্লাহ ওই লাগে আমরা সরাসরি যাই মুখে হইলে কি পোল্ট্রি ফার্ম কামরান ও পু পোল্ট্রি স্টোরও কামরান আসুন আমরা রইলে গিয়া ঐতিহ্যবাহী হেতিমগঞ্জ বাজারও রইলে কি পোল্ট্রি ব্যবসায়ী পোল্ট্রি ফার্মর মুরুখ যেটা আছে হইলে গিয়া আমরা কামরান আসুন বা কামরান আইসকুর বাজারের লিস্ট বা বাজারের দ্রব্যমূল্যের অবস্থা কিতা একটু জানার বিশেষ করে হইলে গিয়া আমরা রইলে গিয়ে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মর এই মুহূর্তে হইলে গিয়া আমরা 30টা চ্যানেলে লাইভ করাম একসাথে আস্তে ওয়ার্ল্ড ওয়াইড আমরা এই লাইভটা চলে রইলে গিয়া আপনি হইলে কি দ্রব্যমূল্যটা আমরা আইসকুর জানাইব হইলে গিয়া পলা লম্বই লম্বাই কত হইলে আইসকুর একবার একটা দিও কম আমরার বিক্রয় কম ভাবে আমরার বর্তমানে বেচা কিনা একবারে কম মেঘ বাদ দিতে লাগি বেচা কিনা কম মেঘ দের মাগে আসর অর্থাৎ মেঘ গর এর লাগি বেচা কিনা একবারে কম বাজারও এমনি দ্রব্যমূল্য যথেষ্ট
নিয়ন্ত্রণ আছে যথেষ্ট নিয়ন্ত্রণ আছে নিয়ন্ত্রণের মানে মানকে খাইতে পারে সপ্তাহ নিয়ন্ত্রণ ধন্যবাদ কামরানডে তত্ত্ব দেওয়ার লাগিয়া সুপ্রিয় ভিউয়ার্স আপনারা সবলা জানলা যে আমরা হেতুগঞ্জ বাজারও কিন্তু ওই যে মুরগের জিনিসটা হইলে মুরগের দামও কম আছে ডিমের দামও কম আছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ভিতরলগিয়া আমরা বাজারও কিন্তু গরু মাংস হেতুগঞ্জ বাজারও সকলে জানে যে গরু মাংস খুব প্রিয় বা গরু মাংস লেগিয়া পপুলার সেই গরু মাংস কিন্তু আর নাই শেষ হয়েছে লাস্ট পর্যায়ে কিন্তু আমরা ভাই এনতে লইয়া বইতে আসুন আজকুর বাজার আপনার আগে কেমন হয়েছে সাহেব আজকুর কেমন বেশি লাই আপনারা জানলা যে আমরা এতগঞ্জ বাজার হইলে গিয়ে আইসক্রু হইলে গিয়ে গরু মাংস লেগে হাড্ডি মাংস 750 টাকা এবং খালি মাংস লেগে 800 টাকা বিক্রি হয়েছে এবং দুই দুইটা গরু কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে সকাল থেকে শুরু করিয়া রাত্রে 9টা অবধি পর্যন্ত ওই তো কইলে গিয়ে আমরা ঐতিহ্যবাহী যে জিনিসটাই লোক গুলাবগঞ্জ রইলে গিয়ে আমরা ওই যে আমরা কই বৈটিগ্রহ খসু ও তো আমরা একজন বাইরে লইয়া বৈশন হইলে গিয়ে মূলার খসু এবং হইলে গিয়া অনেকে জানেন যে হলফা ফাতা টেঙ্গা যেটা খাট্টা বান্ধাইয়া খায় এরপরে নালি শাক ফিসলা যেটা নালি শাক আছে ওই নালি শাক কিন্তু আপনারা দেখরা লোকাল আমরা কিছু ডাব লইয়া বাইয়া বইছন হইলে গিয়া লোকাল এরিয়ার হইলে গিয়ে তোর তাজা কিন্তু দেখো রতে ডাবু বই তো আমরা এই বাইয়ে আজ করি তো বাজারও ডাবো কত করি ডাব কত করি বেশ পার পিস আমরা কিতা খাইয়া বাঁচতাম সুপ্রিয় বিয়াস আমরা কিন্তু সরাসরি চলে যে এতগঞ্জ বাজারের মাছ বাজার আপনারা দেখাই মূর যেখান থেকে এই মুহূর্তে আমরা লাইভ আসুন বেশি বেশি করে শেয়ার করিয়া কিন্তু আজকে ঐতিহ্যবাহী হেতুগঞ্জ বাজারটুকু আপনারা প্রমোট করুকা সবারে দেখার সুযোগ করিয়া দৌকা আমরা সরাসরি মাছ বাজারে যাইব মাছ বাজার থেকে শুরু করিয়া বাজারের দ্রব্য মূল্য অন্যান্য আদার্স যে যেগুলো জিনিস সেগুলো আমরা কিন্তু তুলিয়া ধরবো ও শুটকি আমরা কিন্তু আগে ছিল টিভি পরিচালক আমার লগে আসুন ক্যামেরা কিন্তু তাই নোটা করে শুটকিগুলা আমরা কিন্তু এই মুহূর্তে মাছ বাজার ঢুকে দিলাম আপনারা আপনারা একটু কমেন্ট করে জানাইবা সে কোথা থেকে দেখরা আমরা একটু কমেন্ট করে জানাইবা আমরা সরাসরি কিন্তু মাছ বাজার আইছি ঐতিহ্যবাহী হেতুগঞ্জ বাজার আবার হইলাম লোকাল মাছ ও দৌকা যে সুন্দর লোকাল মাছ উঠছে আজকে ট্যাংরা মাছ সেং মাছ যেটা হইলে গিয়া সিন্ডা হইলে গিয়ে ইসা পপুলার যে সিনে রানী মাছ আছে ছোট্ট ছোট্ট রানী মাছ গাঙ্গর রানী মাছ আজকে হেতুগঞ্জ বাজারও উঠছে কিন্তু সুন্দর রানী মাছ 200 টাকা ইসার তাল কত ইসার তাল 100 টাকা ও তা ওই তো সুপ্রিয় বিহার ও ইসার তাল দাম হইলে 100 টাকা আর ও রানী মাছ কইরা তাই 100 টাকা এটা ট্যাংরা মাছের দাম কত করি 200 টাকা ও সারা তাল 200 ও সারা তাল কিন্তু আমরা নিতে গিয়ে রাইসকু বাজার হইলে গিয়ে 200 টাকায় এটা লোকাল মাছ আমরা সুরমা নদীর আপনারা সবার জানা আছে গোলাপগঞ্জ থানার হইলে গিয়া ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানার যে সুরমা নদী আমরা পাশাপাশি আছি সুরমা নদীর পাশাপাশি কিন্তু আমরা হেতুগঞ্জ বাজার ওই ইতা কিতাত মাছ হইলে গিয়ে আমার কালামে লইয়া বৈশন হইলে গিয়ে দেখি হেতুগঞ্জ বাজারের হইলে কি মাছ ব্যবসায়ী হইলে বিশিষ্ট ব্যবসায়ী কালাম আজকে মাছের দাম দম কেলা বা কালাম মাছের দাম একবারে সস্তা আজকে বড় আজকে বাজারে সস্তা নি আমরা নো কোন দেশ বিদেশ থেকে সিলেটি অনলাইন প্ল্যাটফর্ম 30টা চ্যানেলে লাইভ করাম 30টা চ্যানেল থেকে দেশ বিদেশ অনেকে দেখরা আপনারা অভিযোগ হইলো যে আমরা যা বাজার আছে দাম বেশি সিলেটের ভিতরে যা বাজার আছে সবচেয়ে সস্তা মাছ হইলো এতিমের বাজার আমরা সরাসরি আপনারা অভিযোগটুকু আজকে কইমু তারা কইছো অলরেডি যে আপনারা সামির আহমদ ভাই লন্ডন থেকে এই মুহূর্তে আমরা লাইভে যুক্ত হইয়া কমেন্ট করছেন ভাই হেতুগঞ্জ মাছ বাজারের আপনারা পরিস্থিতি দেখরা প্রবাস থেকে আইয়ালে আপনারা ওটা কইছে হেতুগঞ্জ মাছ বাজার আগের মতো মাছ কিনা জানা মাছের দাম বেশি হয়ে যায় আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো এবং তারালে আমরা তদারকি করার চেষ্টা করবো যে তারা সবসময় আমরা ন্যায্য মূল্যে মাছ খাওয়াইতা কারণ আমরা এই বাজারটুকু ওই তো সব খুব প্রিয় তো একটা মাছ হইলে গিয়া এই মাছটা কিন্তু পাওয়া যায় না খাংলা মাছ কে কোন বাসায় কিলা কোন জানি না
আমরা সিলেটি লোকাল এবং আমরা গোলাপগঞ্জি ভাষা যেটা আমরা খাংলা মাছ কই ও খাংলা মাছ যে বনা মানে কার্পু মাছ উঠছে এতগুন বাজারও আইসকো কিন্তু এটা কার্পুর পিস কত করে মাতিমাজি ডেইমো বড়ি দি পিস 450 করে রাখিলে মনে দিন আপনারা কার্পু মাছের দাম উল্লা তো তা উদলাই উল্লাই নাই নিবা এটা উদলাইলে আমরা দেখাইলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ বৃষ্টি লাগে কিন্তু আমি দেখাইতাম পারি না আমরা হেতুঙ্গল বাজারে শুটকি যারা বেসন হলে শুটকি ব্যবসায়ী যারা আসুন তারা কিন্তু আমরা আর কিছু মাথাইতাম পারলাম না দেখাইতাম পারি না কিন্তু সন্ধ্যার পরপর আপনারা জানুন সন্ধ্যার পরপর কিন্তু বৃষ্টি নামছে সিলেট শহর দরিয়া সিলেটের আশেপাশের প্রত্যেকটা এলাকায় চৌদ্রুপ হইলে গিয়ে আমরা গোলাপগঞ্জও কিন্তু বৃষ্টি নামছে আস্তে আস্তে শুট দেখা আপনারা দেখতে পাই রইলে গিয়ে আস্তা যেগুলো শুটকি সামুদ্রিক শুটকি যেগুলা আমরা বাইরে কালেকশন করে আসুন এগুলো আমরা সামুদ্রিক শুটকি যেগুলা এত বাজারে আইলে সামুদ্রিক শুটকিও কিন্তু পাওয়া যায় আমরা যাইরাম গিয়ে লাগি সরাসরি কিন্তু মাছ বাজারও অন্য করলি আমরা এত বাজারও আপনারা যে যেখান থেকে আইসুন অনেকে দেখছুন হইলে কি যে বানা বানা ফাঙ্গাস মাছ আমার আলম ভাই লইয়া উঠছুন ও তো কইলে কি আমরা দেশও এখন পপুলারিটি যে ফাঙ্গাস মাছ আমার আলম ভাই ও আলম ভাই তা ফাঙ্গাস মাছ কত করে তো আমরা একটা 600 গুটা বেছিলাম ওলা গুটা নি ভাই দেখরানি ফাঙ্গাস মাছের দাম কি লাগে চলে কি ও তো যে মাছটা আপনারা সবাই লোকাল মাছ আমরা সামুদ্রিক এটা কি তা আমরা নদীর মাছ নি আরো আরো বিলো কোন বিলো তো বারো উত্তর বারো উলার বিল উলার বিল আচ্ছা ও বিলোর মাছ বিলোর মাছগুলো অলরেডি আপনারা দেখতে পারা হইলো গিয়া লইয়া উড়ছন ভাই আইতে আসলে ন্যায্য মূল্যের মধ্যে কিন্তু ন্যায্য মূল্যের মধ্যে দাম আছে আমরা দেখলাম হইলো কি বিশাল আকৃতির কিন্তু গোয়াল মাছ উঠছে একটু বড় মাথায় বিশাল আকৃতির কিন্তু গোয়াল মাছ আমরা বাজারও আসকু ইগো কত কেজি হইব 17-18 কেজি 17-18 কেজির বোয়াল মাছ বিশাল আকৃতির বোয়াল মাছ কিন্তু আজকে এটা কোন জায়গার ভাই সুরমা নদীর মাছ সুরমা নদীর বোয়াল মাছ উঠি আছে এতগুন বাজারও বিশাল আকৃতির 17 কেজির আমার লাগান লাম্পায় একটা মাছ লইয়া ভাই আজকে উঠি আছে মারিয়া আনছন আমরা হেলাল ভাই বলে মারিয়া আনছন হইলে গিয়া আমরা এখানে বাজারও হইলে গিয়া হেলাল ভাই আসুন হেলাল ভাই মারিয়া আনছন এই বিশাল আকৃতির বোয়াল মাছটা আপনারা কিন্তু দেশের আমরা গোলাপগঞ্জের ভিতরে যারা দেখরা তারা যদি দেখুন হইলে গিয়া তাড়াতাড়ি আয়ো কাই এই মাছটা কিনা নৌকা ন্যায্য মূল্যের মধ্যে পাইবা এগুলো কত বেশ পায় কাঁচা মাল ভাই 20,000 বিকতে পারে 10,000 বিকতে পারে এটা ঠিক নাই দামাদামির দামাদামি করিয়া কিন্তু আপনারা লইতে পারবা এই বিশাল আকৃতির মাছ পাশাপাশি কিন্তু আমরা আরো ভাই আনতে বিশাল আকৃতির মাছ কিন্তু লইয়া বইছন আসলে আমরা কিন্তু বিশেষ করে প্রবাস থাকি বিশেষ করে দেখরা ভাই আনতে আপনারা প্রবাস থাকি কিন্তু একটা জিনিস করতে পারেন আপনার ফ্যামিলির কেউরেও এই নিউজটা দিতে পারবেন যে স্লেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে এই মুহূর্তে একটা নিউজ হয়েছে তুমি বলবা যারা বিশাল আকৃতির মাছগুলো উঠছে আজকে এবং ওই তো আরো একটা বিশাল আকৃতির বল তুমি আসো মাছের খবর আর আমাদের খবরটা ফুলছে না এত আপনারা কি তার খবর ফুলছে না খবর ওটা ফুলছে তো এই যে এলাকার আসলে মাছ বাজার দিয়ে হইলো গোলাপগঞ্জ থানার সব তুলে বড় বাজার আচ্ছা আচ্ছা চতুর্দিকে পানি আইয়া আসলে বন্ধ করে রাখি নিছে আমরা গোলামানির কাস্টমারে কিনান দিনে আইতো আর মাছ লইতো এইখান আসা কথা ইগু আসলে বাস্তবে প্রতি সাংবাদিকের কাছে আমরা আলাপ আলোচনা করি ইগুলা কি প্রশাসনে দেখতে পায় না নি আসলে যেখান বালা একটা জিনিস উদ্যোগ বালা একটা কথা কইছেন হইলে গিয়ে আমরা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন যারা হইলে গিয়ে এই বিভাগ লইয়া কার্যক্রম করা তারার কাছে বিশেষ করে আমরা এই চ্যানেলের মারফতে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মারফতে কইলাম যে খুবই দ্রুত হইলে গিয়া হেতুগঞ্জ বাজারটারে একটু প্রমোট করো একটু নিষ্কাশন পানি নিষ্কাশনের ব্যবস্থা করিয়া দৌকা বিশেষ করে হইলে গিয়ে অতিমগো মৎস্য ব্যবসায়ী আসুন তারা কিন্তু বারবার হইলে গিয়ে আমরা উপজেলা মারফতে কিন্তু অভিযোগ জানাইছেন এটা আমরা জানি দ্বিতীয় নম্বর বিষয়টা হইলো মাছ বাজারের আগে যে মনে করিলাম মশাঙ্গি দিয়া সামান্য সামান্য তরে তরকারি অত এলাকার মানুষে বেচছে এখন প্রতি বিটা বেচার 1,00,000, 1,50,000, 2,00,000, 3,00,000 টাকা এবং এখন বিটা বাড়া ভাড় 100 টাকা 150 টাকা এগুলা কি প্রশাসনে দেখার দরকার না নেই অবশ্যই দেখার দরকার আমরা আপনারা এই কথাগুলো আমার চ্যানেলও মারফতে তুলিয়া ধরমু এবং আপনারা যে অভিযোগটুকু করছেন হেতুগঞ্জ মৎস্য ব্যবসায়ী একটা সমিতি আছে আমরা সবাই জানি ওই মৎস্য ব্যবসায়ীর মারফতে হইলে কি আমরা ইতিমধ্যে জানছি যে গোলাপগঞ্জ উপজেলাতে এই নিষ্কাশনের ব্যবস্থা লাগি মাত হয়েছে আপনারা আবারও তদারকি করবা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের উদ্দেশ্য আমরা এটা বিনীত আবেদন রইল আপনার প্রতি আর বিশাল আকৃতি মাছ কত বিক্রি হইব এরপরে আরো বিষয় হইল তারপরে বিয়ানি বাজার গোলাপগঞ্জ থানা বলেখা থানার মানুষে ও বাজার মানে মাছ কিনি আনেন এরা যদি গাড়ি পার্কিং করার ব্যবস্থা না হয় কাস্টমার উবানির ব্যবস্থা না হয় তাইলে এই বাজারটা কি আর থাকবো নি না না আপনারা কি তা চাইরা সর্বশেষ আপনার লাস্ট কথাটা কইল কা লাস্ট কথা হইলো হন আমরা গাড়ি পার্কিং করার ব্যবস্থা হইতো আগলা পরিষ্কার হইতো পানি দেওয়ার ব্যবস্থা হইতো ওগুলো আমরা দাবি আপনারা সবাই আমরা এই বাইন তো দাবি উঞ্চন লাগি আমরা হেতুঙ্গল বাজারের মেসবাসী দাবি উঞ্চন
মাছৰ দাম খান হোক কা বহুত কাস্টমার কিন্তু আজকে বহুত আছনি লগে অনলাইন দেশ বিদেশ থেকে দেখরা মাছৰ দাম কত হোক মাছৰ দাম মন বেশি টাকা নাই 30 কেজি বা 30 কেজি ফন্ড কি বুয়ালি কত কেজি ই বুয়াল কত কেজি এটা 12 কেজি 13 কেজি গোয়াল ফুললে বিকের 3500 গুটা খুব হস্তা কিন্তু বিকের 12 থেকে 14 কেজি বুয়াল কিন্তু 3500 টাকা কইরা দিলাইবা আপনারা যারা যারা ক্রয় কর্তা তাড়াতাড়ি আইও কা ওই তো জো ভাই গোলাপগঞ্জ থানা হেতুমগন বাজারও আমরা সামনে দিকে গইমু সুপ্রিয় ভিউয়ার্স আপনারা অতক যাব তো লাগি আপনারা এক জায়গা আটকে আসলাম হয়তো আপনারা অনেকে আমরা লাইভে যুক্ত হইছন অনেকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মারফতে দেখাই দেখাই আইরা ভাই দেখাইয়া দেখাই আইরা আমরা কিন্তু এই বাজারটুকু বহুত পুরাতন একটা বাজার এই বাজারও আইলে সবজি মাছ দ্রব্যমূল্য মধ্যে কিনা যায় অনেকের অভিযোগ হইল কি যে হেতুমগন বাজারও বেশি দামে মাছ বিক্রি হয় এটা কিন্তু আপনারা ভুল ধারণা হেতুমগন বাজারও আপনি ক্রয় করতে পারবো হইলে কি আপনি দাম দর করতে হইব দাম দর করিয়া ক্রয় করতে পারলে সস্তায় মাছ কিনতে পারবা সস্তায় তরকারি কিনতে পারবা আমরা সরাসরি যেখানে যে অবস্থান আছে চেষ্টা করবো এবং কিনবন বাজারে আরো জানানোর চেষ্টা করবো আপনারা মাছের বাজারে খবর দিয়েছেন এখন আমরা পান সুপারি আমরা সিলেটের কিন্তু সবচেয়ে বেশি আমরা পান সুপারি খাই আমরা এই মুহূর্তে পান সুপারির দাম জানবো এই সিঙ্গাপুরের গুয়ার কেজি কত পানের চাটা কত পানের এগুলা পান কি জাত বাংলা পান না খাসিয়া খাসিয়া পান আপনারা বিভিন্ন মানে এই বাজারে ওখানে আমরা ফলের দোকানে যাব ইনশাল্লাহ আপনারা ফলের দাম জানতে পারবো অবশ্যই এতিমই বাজারে কোন অবস্থা আছে ফলের দামগুলা ও ভাই এগুলা কোন জায়গার আম ভাই রাজশাহীর এটা কোন জায়গার সারাও রাজশাহীর আম এগুলা কোনটার দাম কত এগুর কাজি কত সব আম 80 টাকা কাজি আজ আপনারা জানলা আমার দাম সব 80 টাকা করে কাজি বর্তমানে দ্রব্যমূল্য কিন্তু এখন দেশ এবং প্রবাস থেকে প্রায় 30টা চ্যানেল থেকে এই মুহূর্তে আমরা লাইভ চলে রইল গিয়া আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে আপনি আইসকুর বাজারের দ্রব্যমূল্য সঠিক দ্রব্যমূল্য দিবা আপনি আমরা জানি যে চার টাঙ্গাই রাখুন তারপরে আপনার মুখ থেকে আইসক্রিম বাজারের দ্রব্যমূল্যটাকে জানার চেষ্টা করবা কামরুল ইসলামে তেলের লিটার কত করি ভাই তেলের লিটার হইল বর্তমান বাজার মূল্য হইল ফ্রেশ তেল 165 আর পেঁয়াজ পেঁয়াজ হইল আপনার আছে 100 টাকা 110 টাকা আলু 90 টাকা আলু আছে 55 টাকা রসুন রসুন হইল কি আপনার 170 টাকা চিনি চিনি হইল আপনার ইন্ডিয়ান চিনি যেটা এটা দাম হইল 110 টাকা আর ফ্রেশ চিনি যেটা এটা হইল নিত্য প্রয়োজনীয় যেগুলা লাগে আমরা এগুলার দাম জানলাম অবশ্যই বাদ বাকিটা তো অবশ্যই সেটেল থাকে আপনারা জানেন এইগুলার দাম উঠালামা করে তো আপনারা জানলা আজকের রেট এবং বাজারের অবস্থান বৃষ্টি দেওয়ার কারণে
আসলে কাস্টমার অনেক কম, তারা দোকানদার অনেক কথা পাইয়া আসুন। আমি এই মুহূর্তে দোকানের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী লীলন ভাই মাতাইমু। ভাই আপনারা ব্যবসার অবস্থান পড়ে আলম্বর এটা আপনারা যে মালামাল গুলা বেশি সব কিটা একই রেটে না কিছু বেশ কম রেট আছে? বাজারের সবাই সমান নেই, মানে পেঁয়াজ রসুন আদা যে মানে যে দ্রব্য মূল্য আমরা স্বাভাবিক প্রতিদিন দৈনিক যেটা লাগে এগুলোর দাম কিটা সবাই এক সমান না বেশ কম আছে? আপনার পেঁয়াজ কত করে বেচরা? চিনি কত করে? আলু ডাল আপনারা শুনতে পারলা অবশ্যই মানে একটু বেশ কম, চার পাঁচ টাকা দশ টাকা ডিফারেন্স এক দোকান থেকে আর দোকানে থাকে স্বাভাবিক, কারণ মাগর কোয়ালিটি মানে দাম নির্ধারিত করা হয়। বলে ভাই অনেক আম প্রচুর আম বুবি কবুবির কাজে কত আর আমর কাজে আর বুবি আর কমাই যায় না নি? আসলে বুবির কাজে আর কমতো না একশো টাকা নেপালারা দেখা নিতে আবার বাসাই নেই সেদিন মন বাজারে। আমি আবার মাইক্রোফোন তুলে দিচ্ছি দাহাত খানের আছে। সিঙ্গারা সমোসা পিয়াজি আদার্স জিনিসগুলা হইলে গিয়া তোমার বাজারও আমরা দেখো কত একটা ছোট্ট একটা হোটেল আইরাম হইলে গিয়া তারা যে মজার খাবার এটা পরিষ্কার পরিচ্ছন্নতা যে জিনিসটা হইলে গিয়া তারা রাখল সব সময় তারা এগুলো ফ্রি নেওয়া পাওয়া যায় অনেকে হইলে গিয়া ট্রান্সপোর্ট পর্যায়ে তো রাজ বস্তা পাতি যায় মোগলাই সিঙ্গারা সমোসা সীমাপুরি পুরি যেটা হইলে গিয়ে সিলেটি আর হইলে গিয়া তো সানা পিয়াজি তো আরও জানা আছে আপনারা সকলে সকলেও খাই আমরা সানা পিয়াজি সানা পিয়াজিও আছে আমরা তারা যেখানে তারা ব্যবসার অবস্থা কিনা আপনার মাধু সাহেব একটু মিষ্টি লাগিয়ে তো কম হয়েছে আপনারা একটু বাজারও ব্যবসার অবস্থা কিনা বাজারের ব্যবসা তো মেঘলা দিন বাজার থেকে মনে একটু মোটামুটি খুব ভালো আছে। আপনার এখানে ডেইলি কত অফিস সমস্যা চলে? সমস্যা আমার 300 থেকে 250 সমস্যা। সিঙ্গারা কতটা চলে? সিঙ্গারা চলে ওই যে একটা জিনিস আপনারা দেখুন জন্য দেখি হাসানি কেন নাগামরিচর ফ্লেভার আছে নি এবং ফ্লেভার আছে নি দেখুন খাওয়া দাওয়া না ভাই চেষ্টা করবো এখানে তো দেখলে সিঙ্গারা সমোসা খুব ভালো চলে খুব ভালো টেস্ট তো আপনারা তো প্রায় খাই তারপরে আপনারা যদি সরাসরি খাইলা দেখাইলা এই মুহূর্তে আমরা আপনারা জানো যে তুন্দুর রুটি নানরুটি নানরুটিও গেছো
আপনারা জানেন এতমের বাজারও কিন্তু তন্দুরি রুটি নান রুটি সব তো পাওয়া যায় আপনারা সবাই কিন্তু ভাইবা এটা হইলো কি বিসমিল্লাহ রেস্টুরেন্ট হেতুগঞ্জ যাত্রী সামনে ঠিক পিছনে তারা তন্দুরি রুটি নান রুটি বেসন আমি কাস্টমারের কাছে জানি কাস্টমারের কাছে নিয়ে গেলাম তন্দুরি রুটি এখানে তন্দুরি রুটি বেসন নি সকল আইবা খাইবা আবারও কইরাম লোকেশন হেতিমগঞ্জ পয়েন্ট ঠিক জাতীয় সাউনির পিছনে এই রেস্টুরেন্ট অবস্থিত রেস্টুরেন্টের নাম বিসমিল্লাহ রেস্টুরেন্ট সুপ্রিয় বিয়াস এতক্ষণ যে যেখান থেকে এই মুহূর্তে আমরা যাইব যুক্ত আসলাম সবাই আমরা নেটওয়ার্ক প্ল্যাটফর্ম অল সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়া আমির আহাদ খান আপাতত আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।